হিজবুল্লার তীব্র প্রতিরোধ ও হামলায় দিশারা ইসরায়েল দক্ষিণ লেবাননে চলছে তুমুল সংঘর্ষ ইরানের মাটিতে হামলা চালালে পরিণত হবে আরো ভয়াবহ ইসরায়েলকে হুশিয়ারি ইরানের কোন ঠাসায় ইসরায়েল কি এবার ইরানের পারমাণবিক স্থাপনে হামলা চালাবে কি সতর্কতা বিশ্লেষকদের আসসালামু আলাইকুম দেখছিলেন বাংলাদেশের ওয়ার্ল্ড নিউজ হেডলাইন এবারে পুরো সংবাদ লেবাননে স্থল ও বিমান দ্বিমুখী হামলা চালিয়ে একেবারে স্বস্তিতে নেই বর্বর ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের তীব্র প্রতিরোধে মুখে পড়েছে তারা একই সঙ্গে ইসরায়েলের উত্তরাঞ্চলে দেশটির সেনা ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট ও মিসাইল হামলা চালিয়ে প্রতিরোধে রীতিমতো দিশেহারা ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো দক্ষিণ লেবাননের বিভিন্ন সড়কে হেজবুল্লার সঙ্গে ইসরায়েলি সেনাদের তুমুল লড়াই চলছে বিভিন্ন জায়গায় হেজবুল্লার ব্যাপক প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলি সেনারা এতে দ্বিতীয় দিনে আরও এক ইসরায়েলি সেনাকে হত্যার দাবি জানিয়েছে ইরান সমর্থিত হেসবুল্লা গোষ্ঠী এর আগে স্থল অভিযানের প্রথম দিনে বুধবার সাত ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছিল সংগঠনটি আর বৃহস্পতিবার স্থল হামলায় পনেরো হেসবুল্লা সদস্যকে হত্যার দাবি জানিয়েছে ইসরায়েল তবে ইসরায়েলি বাহিনীর বর্বর বিমান হামলা চলছে লেবাননের রাজধানী বৈরুত সহ আশপাশের এলাকাগুলোতে বৈরুতে হিজবুলার গোয়েন্দা সদর দপ্তরে হামলার দাবি জানিয়েছে ইসরায়েল বুধবার রাতভর এবং বৃহস্পতিবার সকাল থেকে বিমান হামলা চালিয়ে এ পর্যন্ত লেবাননের নয় বেসামরিক নাগরিক হত্যা করেছে ইসরায়েলি বাহিনী তাদের হামলা থেকে বাঁচতে তুরস্ক সহ আশপাশের দেশগুলোতে পালিয়ে যাচ্ছে লেবাননের নাগরিকরা ইসরায়েল ইরানের মাটিতে একটি হামলা চালালে ইরান দশটি হামলা চালাবে শত্রুপক্ষকে দেওয়া হবে দাঁত ভাঙা জবাব বুধবার কাতারে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলকে আবারও এমন হুঙ্কার দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশ কিয়ান বলেছেন এই অঞ্চলে নিরাপত্তা মানে মুসলিমদের নিরাপত্তা সেই নিরাপত্তা নষ্ট হলে শত্রুপক্ষকে এক চুলো ছাড় দেওয়া হবে না ইরানের মিসাইল হামলা জবাব দেওয়া হবে ইসরায়েলের এমন হুমকির পরই আবারও এলো ইরানি প্রেসিডেন্টের পাল্টা হুশিয়ারি হুমকি পাল্টা হুমকিতে ভয়াবহ পরিস্থিতির দিকে যাওয়া মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে ইসরায়েলকে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি বিস্তারিত ইসরায়েলকে কঠিন হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে ইসরায়েল এমন গুঞ্জন ভেসে আসছে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই হামলা হলে মধ্যপ্রাচ্যে পারমাণবিক সংঘাত ছড়িয়ে পড়বে এমন শঙ্কাও এখন আলোচনায় কিন্তু ইসরায়েলের কোনো হুমকির তোয়াক্কা করছে না ইরান প্রেসিডেন্ট মাসুদ পেজিস্টকিয়ান বলেছেন ইরানের মাটিতে একটি হামলা হলে ইসরায়েলকে দশটি হামলার মাধ্যমে জবাব দেয়া হবে গুড়িয়ে দেয়া হবে শত্রুপক্ষের প্রতিটি ঘাঁটি তবে ইসরায়েলের সাথে কোনো ধরনের যুদ্ধ চায় না ইরান কাতারে এক সংবাদ সম্মেলনে এই বার্তাও বিশ্বকে জানিয়ে দেন প্রেসিডেন্ট মাসুদ পেজিস্টকিয়ান বলেন মধ্যপ্রাচ্যে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করাই ইরানের একমাত্র লক্ষ্য আপনারা মনে রাখবেন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে ইরান সতর্ক অবস্থানে আছে এবং থাকবে এই অঞ্চলের নিরাপত্তা মানে মুসলিমদের নিরাপত্তা আমরা কোনো রক্তপাত চাই না আমি প্রেসিডেন্ট হওয়ার পর সবসময় বলে আসছি নিরাপত্তা এবং শান্তি প্রতিষ্ঠায় ইরানের প্রধান এবং একমাত্র লক্ষ্য মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ না হলে কোনো দেশই শান্তিতে থাকতে পারবে না ম বেদুমল জাহিনি সিং ইসরায়েলের সাথে যুদ্ধ করতে চায় না ইরান প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান বলেন ইসরায়েল প্রতিশ্রুতি দিয়েছে তারা শান্তির পথে হাঁটবে কিন্তু তারা বারবার ওয়াদা ভঙ্গ করছে এমনটি হলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে না আমরা ইসরায়েলের সাথে কোনো ধরনের যুদ্ধ চাই না ইসরায়েল শান্তির পথে আসবে এমন প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু উল্টো পথে হাঁটছে তারা প্রতিনিয়ত মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়াচ্ছে যুদ্ধ বন্ধে তাদের এগিয়ে আসতে হবে অন্যথায় যুদ্ধ চলতে থাকবে আমাদের মুসলিমদের রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ বুধবারের সংবাদ সম্মেলনে কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি ইসরায়েলের বর্বরতার প্রসঙ্গ তুলে ধরেন বলেন পরিস্থিতি সংকটাপূর্ণ হওয়ার আগেই ইসরায়েলকে সতর্ক করা হয়েছে যুদ্ধবিরতির জন্য বারবার তাগিদ দেওয়া হয়েছে কিন্তু ইসরায়েল কোনো কিছুই তোয়াক্কা করেনি শুরুতে গাজা পশ্চিম তীর পরবর্তীতে লেবাননে হামলার তীব্রতা বাড়িয়েছে নেতানিয়াহু বাহিনী আবারও সংঘাত বন্ধের আহ্বান জানান তামিম বিন হামাদ আল থানি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করতে কাতার যুদ্ধবিরতির চেষ্টা অব্যাহত রেখেছে ইসরায়েলকে বহুবার সতর্ক করেছে জিম্মিদের ফিরিয়ে দেওয়ার বিষয়েও ইসরায়েলকে আশ্বস্ত করা হয়েছে তবে ইসরায়েল একটি সমাধানে পৌঁছতে পারে নাই আমি মনে করি ইসরায়েলকে অতি দ্রুত গাজা পশ্চিম তীর এবং লেবাননে হামলা বন্ধ করা উচিত এদিকে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেছেন চুপচাপ বসে থাকার সময় এখন নয় শিগগিরই প্রতিশোধমূলক হামলা চালানো হবে ইসরায়েলের মাটিতে ইরান যে হামলা চালিয়েছে তা অপ্রত্যাশিত বলে মন্তব্য করেন তিনি জানান ইরানের মাটিতে শক্তিশালী হামলা চালাবে ইসরায়েল আমি বলছি ইসরায়েল নিজেদের আত্মরক্ষার কৌশল জানে ইসরায়েলে মিজাইল হামলা চালিয়ে ইরান বড় ধরনের ভুল করেছে আমরা এমন হামলা চালাব যা ইরান কল্পনায়ও ভাবেনি নিশ্চিতভাবে তাদের চড়া মূল্য দিতে হবে শিগগিরই ইরানে হামলা হবে না মধ্যপ্রাচ্যে কাতার মিশর কোনো দেশকেই পাত্তা দিচ্ছে না ইসরায়েল বিশ্লেষকরা মনে করছেন মধ্যপ্রাচ্যে একমাত্র যুক্তরাষ্ট্রই পারে ইসরায়েলের আগ্রাসন থামাতে কিন্তু দশকের পর দশক ইসরায়েলের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আচরণ শুধু সহযোগিতামূলকই নয় বরং ইসরায়েল দিন দিন ভয়ঙ্কর ও আগ্রাসী হয়ে উঠছে ওয়াশিংটনের আশীর্বাদেই শহীদ আরাফাত নিউজ ডেস্ক এদিকে লেবানন ও ইসরায়েল সংঘাত ইসরায়েলের ভেতরে ইরানের হামলা হুমকি পাল্টা হুমকি সব মিলে পরিস্থিতি যতই জটিল হচ্ছে ততই বেড়ে চলেছে পারমাণবিক সংঘর্ষের আশঙ্কা বিশ্লেষকরা সতর্ক করে বলছেন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর সুযোগটি এখন কাজে লাগাতে পারে ইসরায়েল এরই মধ্যে মধ্যপ্রাচ্যের চেহারা পাল্টে দেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েল তবে ইসরায়েল এমন সিদ্ধান্ত নিতে চাইলে বন্ধু যুক্তরাষ্ট্রের একেবারেই নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিস্তারিত মির ফজেল আব্বির ডেস্ক যুদ্ধ ধ্বংস আর মৃত্যু এই তিনের মধ্যেই দীর্ঘদিন ধরে ঘুরপাক খাচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতি ইসরায়েল গেল বছরের অক্টোবরে ফিলিস্তিনের গাজায় নৃশংসতা শুরু করে যা এখনও চলছে গত মাসে যুদ্ধের বিস্তৃতি ঘটে লেবাননেও সংক্রামকের মতো বাড়তে থাকা ইসরায়েলি বাহিনীর এই ধ্বংসযজ্ঞ এবার প্রবেশ করল সিরিয়াতে গেল সেপ্টেম্বরে ইসরায়েল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার প্রধান নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করে যা ছিল হিজবুল্লাহ এবং তাদের অন্যতম শুভাকাঙ্ক্ষী ইরানের জন্য বড় ধাক্কা এর প্রতিশোধ নিতে মঙ্গলবার ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান এর মধ্য দিয়ে নতুন করে দাবানল জ্বলে উঠল মধ্যপ্রাচ্যে যার আজ গিয়ে পড়েছে সিরিয়াতেও বুধবার সিরিয়ার রাজধানী দামেশকে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে অন্তত তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন জবাবটাও এবার কঠিনভাবেই পাচ্ছে ইসরায়েল শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার বিরুদ্ধে স্থল হামলা শুরুর প্রথম দিনেই বড় ধাক্কা খেয়েছে দখলদার বাহিনী বুধবার একদিনেই লেবাননে নিহত হয়েছে আট ইসরায়েলি সেনা এর মধ্যে রয়েছে ইসরায়েলের সাধারণ সৈন্য থেকে শুরু করে উচ্চ পদস্থ কর্মকর্তাও ইসরায়েল স্থল হামলা শুরুর ঘোষণার প্রথম দিনের কয়েক ঘন্টার মধ্যেই তাদের সেনাদের কাবু করে দিয়েছে হিজবুল্লার যোদ্ধারা তারা কৌশল অবলম্বন করে ইসরায়েলি সেনাদের উপর হামলা চালিয়েছে দক্ষিণ লেবাননে ইসরায়েলের ট্যাঙ্ক কামান ও ভারী বোমা এগুলো খুব বেশি কাজে লাগছে না ফলে লেবাননে প্রবেশের চেষ্টা করেও সফলতা পায়নি ইসরায়েল হিজবুল্লার পাশাপাশি যুদ্ধে সামিল হয়েছে আরেক সশস্ত্র গোষ্ঠী হুতি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর এবার ইসরায়েলে সরাসরি হামলা চালিয়েছে ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী বুধবার ইসরায়েলি সামরিক চৌকি লক্ষ্যবস্তু করে এ হামলা চালিয়েছে তারা গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছেন হুতিরা তিনটি ডানাযুক্ত কুচ পাঁচ রকেট দিয়ে ইসরায়েলের গভীর সামরিক পোস্টগুলোকে লক্ষ্যবস্তু করেছে পরিস্থিতি বেগতিক দেখে ক্রমেই ফুসে উঠছে ইসরায়েল মার্কিন এবং আরব কূটনীতিকদের জন্য একটি বড় ভয় হল ইরানের অভ্যন্তরে পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের সম্ভাব্য হামলা এরই মধ্যে নজরে এসেছে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের করা একটি টুইট বেশ কড়া ভাষা ব্যবহার করেছেন বেনেট তিনি লিখেছেন পঞ্চাশ বছরের মধ্যে এটাই সবচেয়ে বড় সুযোগ মধ্যপ্রাচ্যের চেহারা পাল্টে দেয়ার পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণের জন্য নেতা নেহুর মন্ত্রিসভার ওপর বড় ধরনের চাপ আসতে পারে যেন ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি বহু বছর পিছিয়ে পড়ে কিন্তু ইসরায়েলের এমন সিদ্ধান্তে একেবারেই সায় নেই যুক্তরাষ্ট্রের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলা তিনি সমর্থন করেন না বাইডেনের মতো একই অবস্থান ব্যক্ত করেছেন জি সেভেনের নেতারাও তবে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর এই সুযোগটি কাজে লাগাতে পারে ইসরায়েল দীর্ঘদিন ধরে এর দিকে চোখ দিয়ে রেখেছেন ইসরায়েলি নেতারা আর যদি সত্যি তেমনটা হয় তাহলে হয়তো পারমাণবিক যুদ্ধের ভয়াবহতার মুখোমুখি হতে পারে বিশ্ব মীর ফজের আব্বি বাংলাভিশন ইসরায়েলের বেপরুয়া আগ্রাসনে মধ্যপ্রাচ্যে সহিংস পরিস্থিতি তৈরির জেরে আবারও বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম এই পরিস্থিতি আরও টাল হবার আশঙ্কা করছেন বিশ্লেষকরা বৃহস্পতিবার সকালে ব্রেন্ট ক্রুডের দর এক দশমিক দুই সাত শতাংশ বেড়ে চুহাত্তর দশমিক আট চার ডলার এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দর নিরানব্বই সেন্ট বেড়ে একাত্তর দশমিক শূন্য নয় ডলারে পৌঁছেছে ইনভেস্টার গোল্ড ইন্ডেক্স আইজি জি মার্কেট বিশ্লেষকদের ধারণা ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাবে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা হলে ব্রেন ক্রুডের এই দর ডলারে উঠতে পারে বিশ্লেষকদের দাবি মধ্যপ্রাচ্যের সহিংসতার কারণে ভূ রাজনৈতিক ইসরায়েলের বেপরোয়া হামলা আর সহিংসতার বিস্তারে তেলের বাজারে টাল মাটাল পরিস্থিতি আরও নাজুক হবার আশঙ্কা রয়েছে তেল রপ্তানিকারক দেশের জোট ওপেক আশ্বস্ত করেছে ঘোলাটে পরিস্থিতিতে বিশ্ববাজারে ইরানের জ্বালানির তেল সরবরাহ স্থবির হয়ে পড়লেও সামাল দেওয়ার সক্ষমতা আছে তবে উপসাগরীয় কোনো দেশে জ্বালানি খাত আক্রান্ত হলে বা সংকট দীর্ঘায়িত হলে পরিস্থিতি অনেক বাজের দিকে মোড় নেয়ার আশঙ্কা করা হচ্ছে সিরিয়া রাজধানী দামেস্কে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী বুধবার দামেস্কের মাঝে ওয়েস্টার্ন ভিলাস এলাকার একটি তিনতলা ভবনে এ হামলা হয় এই সময় অন্তত তিনজন মারা যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি দোকানপাট এবং ঘরবাড়ি বিস্তারিত ডেস্কে পাউটে লেবাননে হামলার পাশাপাশি এবার সিরিয়ার রাজধানী দামেশকেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী বুধবার দামেশকের মাঝে ওয়েস্টার্ন ভিলাস এলাকার একটি তিনতলা ভবনে এই হামলায় অন্তত তিনজন প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন আরও তিনজন চায়না সেন্ট্রাল টেলিভিশন সিসিটিভির এক রিপোর্টার জানান এলাকাটি খুবই ঘনবসতিপূর্ণ ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ওই ভবনের নিচতলা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে হামলার পর বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এলাকার স্থানীয় এক বাসিন্দা জানান ওই সময় তারা দুটো বিস্ফোরণের শব্দ শুনতে পান প্রচণ্ড বিস্ফোরণের শব্দে তার বাড়ির জানালার কাজ ভেঙে গেছে এছাড়া বেশ কয়েকটি দোকানপাট এবং প্রতিবেশীদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে যারা ক্ষতির শিকার হয়েছেন তারা সকলেই সাধারণ মানুষ বলে জানান এই বাসিন্দা সিরিয়ায় হামলার বিষয় এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইসরায়েল মঙ্গলবার সকালে পার্শ্ববর্তী আরেকটি শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় সিরিয়ার আরও তিন নাগরিক মারা যায় এ সময় আহত হয় নয়জন মঙ্গলবারের ওই হামলায় উপস্থাপক সাফা আহমদ প্রাণ হারিয়েছেন এর আগে চলতি বছরের জানুয়ারিতে সিরিয়া ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় ইরানের পাঁচ নাগরিক সহ তেরো জন নিহত হয়েছিল ইফা চাহান বাংলা যুদ্ধ বন্ধে রাশিয়া এবং ইউক্রেন উভয় পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করে একটি সম্মেলন আয়োজনের আহ্বান জানিয়েছে জার্মানি জার্মানির চ্যান্সেলর ওলাফ গোলজ জানিয়েছেন তার দেশ এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে এদিকে একদিনের মাথায় দোনে আরও একটি অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি জানিয়েছে রুশ সেনাবাহিনী যুদ্ধ এর মাঝে এই যুদ্ধবন্ধে বেশ কয়েকবার সমঝোতা আলোচনার চেষ্টা হলেও সফলতার মুখ দেখেনি সেগুলো এ নিয়ে এক পক্ষ আর এক পক্ষকে দোষারোপ করে চলেছে সব মিলিয়ে দেখা দিয়েছে ভয়াবহ এক অচল অবস্থা এই প্রেক্ষাপটে সংঘাত থামাতে নতুন করে একটি সম্মেলনের আয়োজন করার আহ্বান জানিয়েছে জার্মানি এ আহ্বান জানিয়ে জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলজ বলেন এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যাতে ওই সম্মেলনে রাশিয়া ও ইউক্রেন দুই পক্ষই অংশ নেয় যুদ্ধ থামাতে দুই পক্ষের একই টেবিলে বসা জরুরি বলে অভিমত সুলসের দীর্ঘদিন ধরে চলতে থাকা ইউক্রেন যুদ্ধ বন্ধে সব ধরনের আলোচনার সুযোগকে কাজে লাগানোর পক্ষে জার্মান চ্যান্সেলর সেই জায়গা থেকেই আগামীতে অন্তর্ভুক্তিমূলক একটি সম্মেলন আয়োজনের লক্ষ্যে জার্মানি জোরালোভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি অক্টোবরে জার্মানি সফর করার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সে সময় তার সঙ্গে অন্তর্ভুক্তিমূলক একটি সম্মেলন আয়োজনের ব্যাপারে আলোচনা করবেন শুলজ ওই সাক্ষাতে যুদ্ধ বন্ধ না হলে ইউক্রেনের সামরিক সহায়তা অব্যাহত রাখার ব্যাপারেও আলোচনা হবে বলে জানান তিনি এদিকে একদিনের মাথায় ইউক্রেনীয় সেনাদের হটিয়ে দোনেস্কের আরও একটি অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে তারা জানায় সফল এক অভিযানের মাধ্যমে দক্ষিণ রণাঙ্গনের যোদ্ধারা দোনেস্কের ক্যামেন্সকয় অঞ্চলে শত্রু সেনাদের পরাস্ত করেছে এর আগের দিন দোনেস্কের ইয়ার ও খার্কিভের বিষ্ণীয়ভে অঞ্চল দখলে নেয়ার কথা জানানো হয় অন্যদিকে মঙ্গলবার পর্যন্ত দোনেস্কের উগলিদার শহরের বেশিরভাগ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার কথা জানিয়েছিল রুশ বাহিনী একদিন যেতে না যেতেই শহরের পুরো নিয়ন্ত্রণ নেয়ার কথা জানিয়েছে তারা শহরের তীব্র লড়াইয়ে ইউক্রেন উল্লেখযোগ্য সংখ্যক সেনা হারিয়েছে বলে দাবি করা হয় ইউক্রেনের পক্ষ থেকেও উগলিদার থেকে নিজেদের সেনা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে তবে কৌশলগত কারণে সেনা প্রত্যাহারের কথা বলছে তারা বুধবার জাতিসংঘের সাতান্নম অধিবেশনে ফিলিস্তিনিদের বৈধ অধিকার নিশ্চিতে জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে জেনেভায় চীনের স্থায়ী প্রতিনিধি চেন জু এ সময় চেন বলেন ফিলিস্তিন এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলের মানবাধিকার পরিস্থিতি চীন গভীরভাবে পর্যবেক্ষণ করছে বিস্তারিত থাকছে বুধবার জাতিসংঘের সাতান্নতম অধিবেশনে ফিলিস্তিন প্রসঙ্গে আলোচনা করেছেন জেনেভাই চীনের স্থায়ী প্রতিনিধি চেন জু অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় চেন ফিলিস্তিনিদের বৈধ অধিকার নিশ্চিতে জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান চীনের রাষ্ট্রদূত বলেন ফিলিস্তিন এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলের মানবাধিকার পরিস্থিতি চীন গভীরভাবে পর্যবেক্ষণ করছে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত জাতিসংঘের সাতানতম অধিবেশনে চেন আরও বলেন চীন অবিলম্বে গাজায় দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে এ সময় চেন গাজায় মানবিক সহায়তা বাড়ানোর আহ্বান জানান এছাড়া মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া উত্তেজনা নিয়ে চেন বলেন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও বিগড়ে দেবে তারা এমন যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে রয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলেন ফিলিস্তিনিদের স্বার্থ রক্ষার্থে সকলকে একসাথে কাজ করতে হবে এছাড়া জাতিসংঘের নেতৃত্বে যত তাড়াতাড়ি সম্ভব একটি রোডম্যাপ তৈরি করা প্রয়োজন যাতে দুই রাষ্ট্র সমাধানের দিকে এগোনো যায় মীমাংসার মাধ্যমে ফিলিস্তিনের দীর্ঘস্থায়ী সমাধান চেয়ে চেন বলেন এই বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করতে ও বিরাম প্রচেষ্টা চালাতে চীন প্রস্তুত রয়েছে ইফাজাহান বাংলাদেশ এই ছিল আজকের মতো সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ